পথ অবরোধের জেরে আটকে পড়ল পর্যটক বাহী যানবাহন। পথ দুর্ঘটনার প্রতিবাদে এবার পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়ার খাতড়ার ধানারা গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের মানুষ। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন শিমলাপাল খাতড়া রাস্তার উপর ধারগ্রাম মোড়ে তারা পথ অবরোধ করেন। ফলে এই পথ অবরোধের জেরে আটকে পড়ল মুকুটমণিপুর গ্রামী অসংখ্য পর্যটক বাহী যানবাহন। অবরোধকারীদের দাবি, গত 30 ডিসেম্বর সকাল থেকে এই ধারগ্রাম মোড়ে একটি আর্টিকা গাড়ি ডুমুরিয়া গ্রামের সাধন হালদারকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বর্তমানে তিনি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন। পরে তারা জানতে পারেন ওই গাড়ির মালিকের বাড়ি খাতড়া শহরেই। যদিও ওই ঘটনার পর গাড়ি মালিক পলাতক বলে অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে তারা পথ অবরোধে নেমেছেন বলে জানানো হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত পুলিশি আশ্বাসে অবরোধ উঠল। ঘটনাস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশ। কবে কি হয়েছিল আপনার দাদু এসেছিল? কবে হয়েছিল? 30 ডিসেম্বর 9:30 নাগাদ ধারগার মোড়ে খাতড়া মালিকের গাড়ি দুর্বাদল মন্ডলের গাড়ি, গাড়িটা পিছন থেকে দাদু সাইডে হেঁটে যাচ্ছিল, পিছন থেকে এসে ঠুকে দিয়েছে গাড়িটা, গাড়িটা ঠুকে দিয়ে পালিয়েছে। ঠিক আছে, গাড়িটা বাইপাসে করে থানায় নিয়ে গেছে। তো সেখান থেকে এবার দাদুকে আমরা নিয়ে যাচ্ছি, তো কেঁদে কেঁদে দাদুকে কেঁদে কেঁদে নিয়ে যাওয়ার পর আমরা খাতড়ায় গেছি। খাতড়াতে বলছে রেফার করতে হবে বাঁকুড়াতে, দিয়ে বাঁকুড়াতে নিয়ে গেছি। দাদুর অবস্থা খুব সিরিয়াস একদম, মাথা থেকে রক্ত পড়ছে। ঠিক আছে, দিয়ে বাঁকুড়া নিয়ে গেলাম। বাঁকুড়ায় বলছে বুকে রক্ত জমে গেছে, এই হয়ে গেছে। দিয়ে বাঁকুড়ার থেকে এবার পিজি ট্রান্সফার করছে। দিয়ে পিজি থেকে আমরা ছেলে ভাবলাম যে দুর্গাপুর নিয়ে যাবো। দুর্গাপুরে আমরা গেলাম। দুর্গাপুরে যাওয়ার পর 3টা নার্সিংহোম ঘুরলাম। নার্সিংহোম ঘোরার পর নামিয়েছি, উঠিয়েছি, নামিয়েছি, কেউ আর ভর্তি নিল না দাদুকে। যখন আমরা বর্ধমান পেরিয়ে গেছি, পিজির উদ্দেশ্যে রওনা হয়েছি, তখন যে মানে অ্যাম্বুলেন্সে করে যেখানে যাচ্ছিলাম, দুটো অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে গেছে। তখন আমরা গাড়ির মালিককে ফোন করলাম। গাড়ির মালিক কেঁদে কেঁদে ফোন করছে, দাদু আমার বুকের উপরে শুয়ে আছে, ঠিক আছে, অক্সিজেন সিলিন্ডার সে ছটফট করছে, জল ছাড়া মাঝের মতো ছটফট করছে। তখন আমি গাড়ির মালিক বলছে যে আমার এখানে কোনো পয়সা নেই, আমি পয়সা দিতে মানে পারবো না, এরকম বলেছে। আমার এখানে কোনো পয়সা নেই, ঠিক আছে, ফোনটা যে সুইচ অফ করছে এখন অব্দি সুইচ অফ আছে ফোনটা। তো আমরা এর বিচার চাই। অপরাধ কখন থেকে করেছেন? অপরাধ সকাল থেকে, সকাল 7টার থেকে। অপরাধ চলবে না, অপরাধ যখন চলবে, যতক্ষণ না বিচার হচ্ছে, মালিক যখন না যতক্ষণ না স্পটে আসছে, আমরা এর ফসলে যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না দিচ্ছে, যতক্ষণ না সুস্থ হয়ে আসছে, আমরা এই অপরাধ চলছে, চলবে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমার পেপার ওকে, পেপার ওকে, যাকে তাকে পুলিশ বলছে পেপার ওকে আছে, যা মানে এমনি বলছে পেপার ওকে আছে, কোনো কিছু করার নেই। নামটা বলুন। আমার নাম সুব্রত হালদার, আমি নাতি মণিপুর এদিনকে। তো এখানে পথ অবরোধের জন্য গাড়িগুলো সব আমাদের 3টা গাড়ি আটকে দিয়েছে। তো আমরা এবারে কি করবো সেটা প্রশাসন এসছে, প্রশাসন ইয়ে করছে, আলোচনা করে দেখা যাক কি হয়। আপনারা কি বিষ্ণুপুর থেকে আসছিলেন? হ্যাঁ, আমরা বিষ্ণুপুর গোসাইপুর থেকে আসছি। নামটা বলুন। অনিমেষ ঘোষ। মেশা স্ট্রেট আউট মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন